প্লাস্টিক ব্যবহার করে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট পরিচালনা, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট। প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল পদার্থ, 300 বছরেও যা পচে না। অব্যবহৃত প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী মাটি, উদ্ভিদ ও প্রাণীর জন্য হুমকিস্বরূপ। এছাড়া প্লাস্টিক পোড়ালে কার্বন ও মিথেন তৈরি হয়, যা ওজোন স্তর ক্ষতির প্রধান কারণ। এ বিষয়টি বিবেচনা করে এই ধরনের প্ল্যান্ট বিশেষ ভূমিকা বহন করবে। আমরা জানি পৃথিবীতে একসময় জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, তাই আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বেশি করতে হবে। স্টিম জেট টারবাইন পাওয়ার প্ল্যান্ট সাধারণত গ্যাস ও কয়লা জ্বালানি দ্বারা চালিত হয়। আমরা এই প্ল্যান্টে জ্বালানি হিসেবে পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহার করে প্ল্যান্ট পরিচালনা করেছি। এছাড়া ফ্লু গ্যাসে মিথেন থাকে, যা সরাসরি বাতাসে মিশে গেলে বায়ু দূষণ করবে। তাই মিথেন সেপারেটরের সাহায্যে ফ্লু গ্যাস থেকে মিথেনকে আলাদা করে চুল্লিতে পাঠানো হয় এবং মিথেন CH4 মুক্ত গরম বাতাস চিমনি দিয়ে বের করে দেওয়া হয়। মিথেন চুল্লিতে দিলে চুল্লির তাপ ও সিস্টেমের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তাই মিথেনকে পুনরায় চুল্লিতে পাঠানো হয় এবং এই প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল কুদ্দুস জামান, আমরা ভোলা পলিটেকনিক থেকে এসেছি, আমার সহকারী শামসুর রহমান। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্লাস্টিক ব্যবহার করে স্টিম জেট টারবাইন পাওয়ার প্ল্যান্ট পরিচালনা। মূলত আমরা দৈনন্দিন প্লাস্টিক ব্যবহার করি, প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার করি এবং প্লাস্টিকের বিভিন্ন উপকরণ ব্যবহার করি এবং ব্যবহারের পর অতি দ্রুত তা ফেলে দেয় এবং যা মাটিতে ফেলে দিলে মাটি দূষণ এবং পোড়ালে বায়ু দূষণ ঘটায়। পোড়ালে মিথেন গ্যাস তৈরি হয়, যা ওজোন স্তরের জন্য ক্ষতিকর। তাই আমাদের এই প্ল্যান্ট নিয়ে এসেছি। আমাদের প্ল্যান্টে বিভিন্ন রকম ইউনিট রয়েছে, যেখান থেকে গ্যাস তৈরি হবে, মিথেন গ্যাস। মিথেন গ্যাস থেকে আমরা জ্বালানি উৎপন্ন করব এবং আমাদের এই প্ল্যান্টটা পরিচালনা করব। প্রথমে আমরা 1 নম্বর অফারে প্লাস্টিক প্রদান করব। 1 নম্বর অফারে প্লাস্টিক প্রদান করার পর প্লাস্টিক বিচূর্ণ হবে। প্লাস্টিক বিচূর্ণ হয়ে স্ক্রু কনভার্টারের মাধ্যমে প্লাস্টিক বয়লারে যাবে। এখানে বার্নিং ইউনিটে যাবে। বার্নিং ইউনিটে প্লাস্টিক যাওয়ার পর প্লাস্টিককে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার্ন করানো হবে। প্লাস্টিক বার্ন হয়ে বার্নকৃত গ্যাস কার্বন ফিল্টারে আসবে। এরপর এর পাশে থাকবে ওয়াটার বয়লার। ওয়াটার বয়লারে থাকবে পানি। আমরা জানি পানি সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়ে স্টিম উৎপন্ন করে। উত্তপ্ত স্টিম কার্বন ফিল্টারে আসবে। দুটি উত্তপ্ত স্টিম এবং পোড়া গ্যাস একত্রিত হয়ে সুপারহিটেড স্টিম টারবাইনকে আঘাত করবে। টারবাইনকে আঘাত করার পরে বিদ্যুৎ উৎপন্ন হবে। উক্ত বিদ্যুৎ স্টেপ আপ ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের জাতীয় গ্রিডে অ্যাড করতে পারবো। এভাবে আমরা মনে করি যে আমাদের এই প্ল্যান্ট বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম। আমরা পরিত্যক্ত গ্যাসে যেখানে মিথেন আছে, সেই মিথেনকে বাইরে ছেড়ে না দিয়ে আমরা মিথেন সেপারেটরের সাহায্যে মিথেনকে জ্বালানি হিসেবে ইউজ করেছি এবং কার্বন ফিল্টারের সাহায্যে কার্বনকে ফিল্টার করে ছাপাখানার কালি এবং প্রিন্টার ছাপাখানার কালি, পেন্সিলের নব তৈরি এবং ইত্যাদি কার্বন ব্যবহারের কাজে ব্যবহার করেছি। আমরা প্লাস্টিককে পরিবেশ থেকে মুক্ত করে পরিবেশ আমাদের বাংলাদেশকে একটি সুন্দর সবুজ দেশ হিসেবে রূপান্তর করতে চাই।